আসসালামু আলাইকুম, রাজবাড়ি হোম ডেকোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের জন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি, আমি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই ভিডিওটি যেদিন করেছি সেদিন হচ্ছে আমি ডেলিভারি করেছিলাম কিছু পাঞ্জাবি কুশন কভার আর হচ্ছে একটা শাড়ি। তো আমি আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটিতে সেটা দেখিয়ে দিব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দর্শক, এখানে মোট 7টা পাঞ্জাবি আছে, একই ডিজাইনের 2টা আছে। তো এই পাঞ্জাবিটা হচ্ছে অপরাজিতা ফুলের, এটা করেছি ম্যাগনোলিয়া ফুল দিয়ে, এটা করেছি আরেকটা সিম্পল ডিজাইন দিয়ে, এটা করেছি নয়নতারা ফুল দিয়ে, আর এটা করেছি মর্নিং গ্লোয়িং ফুল দিয়ে। এই পাঞ্জাবিটা আর হচ্ছে কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওইটা একই ডিজাইন, আর আরেকটা করেছি এই যে এটা হচ্ছে বেবি পাঞ্জাবি, তো এটাও করেছি সিম্পল ডিজাইন দিয়ে। দর্শক, এখানে যেই কুশন কভারগুলো আছে এগুলো হচ্ছে খাদি কাপড়ে করা, সাইজ হচ্ছে 15x15, আপনারা যে কোনো সাইজের চাইলে অর্ডার করতে পারেন। দর্শক, এই কুশন কভারের টিউটোরিয়াল ইতোমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছিলাম আগে, তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন, নতুন করে আর আপলোড করিনি। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবং প্রত্যেকটা পাঞ্জাবি টিউটোরিয়াল আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। শুধু একটা পাঞ্জাবি টিউটোরিয়াল আমি করিনি, মর্নিং গ্লোয়িং যে ফুলটা সেটা তাড়াহুড়ো করে করেছিলাম, ভিডিও করা হয়নি। আর বাকি সব টিউটোরিয়ালগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আমার পেজ লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। দর্শক, এই শাড়িটা করেছি হচ্ছে আমার মায়ের জন্য, আর এই পাঞ্জাবিটা করেছি আমার বাবার জন্য। তো দর্শক, শাড়ির টিউটোরিয়াল আমি ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড করে দিব। সে পর্যন্ত সবাই রাজবাড়ি হোম ডেকোরের সাথে থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।